হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। অ্যান্ড্রয়েড এক্সপার্ট বাংলা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের দুটি সিক্রেট সেটিংস সম্পর্কে কথা বলবো। এই দুটি সেটিংস ফলো করলে আপনার ফোনটি কখনো হ্যাং, স্লো, হ্যাক বা ভাইরাস আক্রমণ করতে পারবে না। তো ভিউয়ার্স, আমরা সকলেই কিন্তু জানি যে আমাদের যে ডেলি লাইফে ইউজ করে থাকি যে অ্যাপ্লিকেশনগুলো বা যে অ্যাপ্লিকেশনগুলো আমাদের প্রয়োজনীয়, সেই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে থাকি। তো অনেক সময় দেখা যায় যে প্লে স্টোর থেকে অনেক ছোট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করলেও এই অ্যাপ্লিকেশনটি আপনার আপডেট হতে হতে অনেক বড় হয়ে যায়। তো যখন বড় হয়ে যায় তখন আমাদের ফোনের ইন্টারনাল স্টোরেজটা কিন্তু কমে যায়, যার ফলে আমাদের ফোনটি স্লো কাজ করে এবং হ্যাং হতে থাকে। তো এই সমস্যা থেকে সমাধান হওয়ার জন্য আপনি সিম্পলি প্লে স্টোরে যাওয়ার পরে এই থ্রি লাইন্সে একবার ক্লিক করে দেবেন। থ্রি লাইন্সে ক্লিক করার পরে আপনি একটু নিচের দিকে চলে আসবেন, এখানে পেয়ে যাবেন আপনি সেটিংস অপশনটি। জাস্ট এই সেটিংসে একবার ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে আপনি জাস্ট এখানে পেয়ে যাবেন অটো আপডেট অ্যাপস। তো আপনি জাস্ট এই অটো আপডেট অ্যাপসে একবার ক্লিক করবেন। এখানে আপনি তিনটা অপশন পেয়ে যাবেন, ওভার অ্যানি নেটওয়ার্ক, ওভার ওয়াইফাই অনলি এবং ডু নট অটো আপডেট। তো আপনি সিম্পলি এই ডু নট অটো আপডেটে একবার ক্লিক করে দিবেন এবং ডানে ক্লিক করবেন। তাহলে দেখবেন যে এখন থেকে আপনার কোনো অ্যাপ্লিকেশনই আর অটো আপডেট নিচ্ছে না, সেই কারণে আপনার ফোনের সেই অ্যাপ্লিকেশনটি আর বড় হতে পারতেছে না। তো যাই হোক, আপনি যদি এখন বলেন যে তাহলে আমার যেই অ্যাপ্লিকেশনগুলো আপডেট করার প্রয়োজন সেগুলো আমি কীভাবে করব, তার জন্য আপনি সিম্পলি আরও একবার থ্রি লাইন্সে ক্লিক করবেন। থ্রি লাইন্সে ক্লিক করার পরে একদম উপরে পেয়ে যাবেন মাই অ্যাপস অ্যান্ড গেমস। তো আপনি জাস্ট এখানে একবার ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনি এখানে দেখবেন যে রয়েছে আপডেট। তো আপনি যদি এই আপডেটে ক্লিক করেন তাহলে দেখবেন যে আপনার এখানে যত অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশন যেগুলো আপডেট করার প্রয়োজন সেই অ্যাপ্লিকেশনগুলো রয়েছে। তো আপনি জাস্ট ইন্ডিভিজুয়ালি এখান থেকে আপনার যে অ্যাপ্লিকেশনটি আপডেট করার প্রয়োজন আপনি জাস্ট সেটিকে ইন্ডিভিজুয়ালি আপডেট করে নেবেন। তো ভিউয়ার্স, এটা ছিল এক নম্বর সেটিংস। এখন আমি আপনাদেরকে বলবো দুই নম্বর সেটিংসটি। তো দুই নম্বর সেটিংসটিও আপনার এই প্লে স্টোরে লুকিয়ে আছে। ভিউয়ার্স, আমরা সকলেই জানি যে এমন কিছু অ্যাপ্লিকেশন থাকে যেগুলো প্লে স্টোরে পায় না, বাট আমাদের সেই অ্যাপ্লিকেশনগুলো প্রয়োজন হয়। তো অ্যাপ ডেভেলপাররা কী করে, সেই অ্যাপ্লিকেশনগুলোকে মোড ভার্সনে করে তাদের নিজস্ব সাইটে কিন্তু আপলোড করে থাকে। যখনই আমরা সেই সাইট থেকে সেই অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করি এবং আমাদের ফোনে ইনস্টল করি, সাথে সাথে কিছু ভাইরাসও কিন্তু আমাদের ফোনে ডেকে নিয়ে আসি। তো এইভাবেই আমাদের ফোনে মূলত ভাইরাসের সূত্রপাত ঘটে। তো এটা থেকে বাঁচতে হলে আপনি সিম্পলি এই থ্রি লাইন্স একবার ক্লিক করবেন। থ্রি লাইন্সে ক্লিক করার পরে আপনি এখানে পেয়ে যাবেন প্লে প্রোটেক্ট। প্লে প্রোটেক্টে ক্লিক করার পরে আপনি এখানে দেখেন যে আমার ফোনে অলরেডি আমি সেটিংসটা অন করে রেখেছি, লুকস গুড, নো হার্মফুল অ্যাপস ফাউন্ড। তো আপনি জাস্ট সিম্পলি এই যে সেটিংস একবার ক্লিক করে দিবেন। সেটিংসে ক্লিক করার পরে আমি যদি এখন এই সেটিংসটিকে অফ করি তাহলে কি ঘটে দেখেন। জাস্ট এটিকে যদি অফ করতে যাই তাহলে এখানে কি লেখা আসছে দেখেন, ইওর ডিভাইস উইল নো লঙ্গার বি চেকড, অর্থাৎ আপনার ডিভাইসটি আর কখনোই চেকড হবে না ফর সিকিউরিটি থ্রেট। সিকিউরিটি থ্রেটের জন্য আপনার ডিভাইসটি আর কখনোই চেকড হবে না। আর ই শিওর দ্যাট ইউ ওয়ান্ট টু ডিজেবল দিস প্রোটেকশন, অর্থাৎ আপনি কি এই প্রোটেকশনটিকে ডিজেবল করতে চান। আপনি যদি এই সেটিংসটা অন করে না রাখেন তাহলে যেখান থেকে আপনি অ্যাপ্লিকেশন ডাউনলোড দেন তার সাথে আপনার ফোনে ভাইরাস চলে আসবে। আর যদি আপনার এই সেটিংসটি অন করা থাকে তাহলে যখনই কোনো অ্যাপ্লিকেশন আপনি ডাউনলোড করে ইনস্টল দিতে যাবেন দেখবেন যে ভাইরাস থাকা যে অ্যাপ্লিকেশনগুলো সেগুলো গুগল কোনোভাবেই আপনার ফোনে আর ইনস্টল হতে দিবে না। তো ভিউয়ার্স, নিঃসন্দেহে দারুণ দুটি সেটিংস, এই দু সেটিংস দুটি আপনাদের কাজে দিবে। আশা করি আপনাদের ফোনটিকে সেফ রাখবে, হ্যাং, হ্যাক এবং স্লো থেকে মুক্তি করবে এবং অবশ্যই ভাইরাস থেকে আপনার ফোনটিকে বাঁচাবে। তো ভিউয়ার্স, আশা করি এই সেটিংস দুটি আপনাদের কাজে দিবে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্টস করে জানাবেন এবং শেয়ার করে অবশ্যই বন্ধুদের জানাতে ভুলবেন না। আর যাওয়ার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব অপশনের পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করে রাখবেন। ভালো থাকবেন সবাই।